হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি জয়, আজকে আমি গিটারের একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি এবং আজকের এই টিউটোরিয়ালে থাকবে হচ্ছে গিটারের পরিচিতি, অর্থাৎ গিটারের কোন অংশের কী নাম, সব কিছু নিয়ে এ টু জেড একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ওকে, তো এই হচ্ছে গিটারটা, ঠিক আছে? তো এটা আমি দেখাচ্ছি কোন অংশের কী নাম। এই যে গিটারটা, এটার যে এই অংশটা, এখান থেকে যে এই অংশটা, এটা হচ্ছে গিটারের হেড, গিটারের মাথা, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে গিটারের হেড। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা যে এগুলো আছে, এই যে একটা, এখানে ছটা আছে, 1 2 3 4 5 6, এগুলোকে বলা হয়েছে টিউনিং কি, অর্থাৎ এখানে যে তারগুলো আছে না, ওই তারগুলোকে লুজ করা বা টাইট করার মাধ্যমে আমরা টিউনিং করে থাকি। তো এই ক্ষেত্রে এই কিগুলো, অর্থাৎ এই চাবিগুলো কাজে লাগে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে চলে আসি, দেখতে পাচ্ছেন এই যে এগুলো ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এক একটা ঘরের মতো। তো এই ঘরগুলোকে একটা নাম দেয়া আছে, ঘরগুলোর নাম হচ্ছে ফ্রেট বোর্ড, ফ্রেট বোর্ড বলা হয় এই ঘরগুলোকে। এখানে প্রত্যেকটা গিটারের ক্ষেত্রে যদি আমি বলি, এই যে আমার গিটারটা, প্রত্যেকটা গিটারের ক্ষেত্রে এই ফ্রেট বোর্ড বা ঘরটাকে হচ্ছে মূলত 22 থেকে 24 এরকমের মধ্যে আপ ডাউন করে থাকে। তো কোনো কোনো গিটারে 22 23 24 এরকম থাকে, অনেক সময় কোনো গিটারে 26ও থাকে। তো আমার এই গিটারটিতে ঘর আছে বা ফ্রেটবোর্ড আছে হচ্ছে 22টি। তো এটা কোনো ইস্যু না, এটা এত বেশি দেখারও কিছু না। যাই হোক, মূল আলোচনায় চলে আসি, এগুলো হচ্ছে ফ্রেটবোর্ড, এখানে 22টা ফ্রেট আছে। আর এগুলো দেখতে পাচ্ছেন তারগুলো, এখানে 6টা তার থাকে, গিটারের তার থাকে হচ্ছে, স্ট্রিং থাকে হচ্ছে 6টা। আচ্ছা, স্ট্রিংয়ের ক্ষেত্রে একটু পরে আসি, আমি ওভারঅল যে পরিচয় পর্বটা সেটা একটু একটু দিয়ে নিই। এই যে অংশটা, আচ্ছা তারাগুলো নিই। এই যে দেখতে পাচ্ছেন যে মাথা, এটা হচ্ছে গিটারের নেক, মাথা নেক, নেক অর্থ কি, নেক অর্থ হচ্ছে গলা, এটা হচ্ছে গিটারের গলা। দেখেন অনেক লম্বা কিন্তু গলাটা, এই যে গলাটা এখানে এসে শেষ হয়েছে এবং এরপরে আসছে হচ্ছে এই অংশটা, এই যে পুরোটা অংশ আসছে, এবং এটাকে বলা হয়েছে গিটারের বডি। দেখতে পাচ্ছেন গলাটা ত্রিকোণ হলে কি হবে, তার তিনি কিন্তু স্বাস্থ্যবান, ঠিক আছে? তো এটা হচ্ছে গিটারের বডি। আর এই যে সার্কেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিটার হোল, অর্থাৎ গর্ত আর কি। মূলত গিটারের ক্ষেত্রে যা হয় যে আমরা যদি প্লে করি, এক ধরনের কম্পন সৃষ্টি হয়, এই কম্পনটা ভিতরে ভিতরে যে ফাঁপা অংশটা আছে এখানে বাধা পায়, বাধা পেয়ে মূলত সাউন্ড সৃষ্টি করে থাকে। এটা এটা হচ্ছে বললাম যে যারা জানে না যে আসলে গিটারটা সাউন্ড কোথেকে আসে, তো তাদের জন্য আর কি, বিজ্ঞানের ভাষা বলে ফেলছে অবশ্য। তারপর হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে ব্রিজ, যে কাঠেরটা এটাকে বলা হচ্ছে ব্রিজ। তারপরে এই যে সাদা বলগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয়েছে পিন বল, এগুলোর নাম হচ্ছে পিন বল, অর্থাৎ এই যে তারগুলো আছে 6টা তার, এই তারগুলোকে এখানে আটকায় রাখতে সাহায্য করে। তারপরে এই যে একটা চিকন একটা ইয়ের মতো গেছে, একটা একটা ব্রিজের মতো অনেকটা, এটার একটা নাম আছে, নামটা হচ্ছে যে স্যাডল বা স্যাডেল, যে যেই নামে উচ্চারণ করে একই। তো এই ছিল পার্ট, আরও কিছু অংশ আছে। এটা হচ্ছে ইকুয়ালাইজার, এটার মাধ্যমে আপনারা টিউনিং করতে পারবেন আর কি। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিটারের স্ট্র্যাপ, এখানে ফিতা, গিটারের যে ফিতা, ফিতাগুলো এখানে আপনারা আটকাতে পারবেন আর কি, তারপর গলায় ঝুলিয়ে বাজাতে পারবেন। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, মূলত এখানে যদি আপনারা আউটডোরে বাজাতে চান, সেক্ষেত্রে কোনো একটা জ্যাক যদি আপনারা এখানে ইনপুট করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা সাউন্ডটা কিন্তু আপনারা সাউন্ড বক্সে শুনতে পারবেন আর কি, এটা সাউন্ড। তো এই ছিল এটার বেসিক কিছু কথা। আর স্ট্রিং নিয়ে বলতে গেলে, এখানে 6টা স্ট্রিং আছে, প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা নাম আছে। তো নামের ক্ষেত্রে একদম যে, আচ্ছা আর তারা বলে নি, কাউন্ট কোথা থেকে হয়, কাউন্ট হয় হচ্ছে নিচ থেকে। গিটারে যে 6টা তার আছে, এই 6টা তারের মধ্যে কাউন্ট হয় নিচ থেকে, যে এখান থেকে 1 2 3 4 5 6 এরকমভাবে কাউন্ট হয়। তো কেউ যদি এখানে উপরে স্ট্রিংটা প্রেস করে, উপরে তারটা যদি কেউ ধরে, তার মানে সে 6 নম্বর স্ট্রিং ধরতেছে। আর কেউ যদি নিচেরটাতে প্রেস করে, দ্যাট মিন্স সে ফার্স্ট স্ট্রিং প্রেস করতেছে, ঠিক আছে? ওকে, আর স্ট্রিংয়ের পরিচয় আছে, স্ট্রিংয়ের ক্ষেত্রে ই বি জি ডি এ ই,
তো এই হচ্ছে মূলত গিটারের যে পরিচিতি, খুব শর্টলি দেখানোর চেষ্টা করলাম। আর আগামী কোনো ভিডিওতে হয়তো বা কোনো কর্ড নিয়ে আলোচনা করতে পারি। তো আজকে এই পর্যন্তই থাক, আমি আর একটু সামারি করে দিচ্ছি। গিটারের পরিচিতির ক্ষেত্রে যে এটা সম্পূর্ণ হচ্ছে গিটার, গিটারের কী বলে এটাকে, হ্যাড, গিটারের মাথা। এটা হচ্ছে টিউনিং কি, এগুলো হচ্ছে টিউনিং কি, তারপরে এগুলো তো তার, এটা পুরো অংশটাকে বলা হচ্ছে গিটারের নেক বা গিটারের গলা। এগুলো হচ্ছে এক একটা ফ্রেটবোর্ড, মূলত 23টা 24টা বা 26টা অনেক সময় ফ্রেটবোর্ড থাকে। তো এই ঘরগুলো হচ্ছে, এই যে এক একটা ঘর, এই ঘরগুলো হচ্ছে একটা ফ্রেটবোর্ড, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে গিটারের বডি, তারপরে এটা হচ্ছে সাউন্ড হোল, সাউন্ড হোল, গিটার হোল। তারপরে এই কালো অংশটা হচ্ছে গিটারের ব্রিজ, এটা হচ্ছে পিন বল, এটার নাম হচ্ছে স্যাডল, এটার নাম হচ্ছে ইকুয়ালাইজার। আর এটা হচ্ছে আপনারা যদি আউটডোরে যান, আউটডোরে যদি যান সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা জ্যাক কিন্তু এখানে লাগিয়ে আপনারা সাউন্ড বক্সের সাথে প্লে করতে পারবেন। আর এটা হচ্ছে গিটারের স্ট্র্যাপ, যেখানে আপনারা গিটারের যে ফিতা আছে, বেল্ট আছে, সেই বেল্টটা কিন্তু এখানে বেঁধে গলায় ঝুলিয়ে বাজাতে পারবেন। তো এই ছিল আজকের এই সামারি পর্ব, আশা করছি আপনাদের ভালো লেগেছে, ধন্যবাদ।